মিশরীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম। কলকাতার বুকে উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়ার কাছাকাছি এবারের দুর্গাপুজোর থিম ছিল মিশরীয় সভ্যতা, যেখানে তুলে ধরা হয়েছে পিরামিড সহ আরও অনেক কিছু। শরীর খারাপ থাকায় পুজোর শেষ ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। এটা বেলঘরিয়ার সতেরোপল্লীর দুর্গা উৎসব। এখানে কিন্তু আনা হয়েছিল জীবন্ত উট, সত্যি এসে তো অবাক হয়ে গেছিলাম। এটা হলো গিজার গ্রেট স্ফিঙ্কস, অর্থাৎ এমন একটি মূর্তি যার দেহটা সিংহের মতো আর মুখটা মানুষের মতো। এখানে ছোট বড় সব মিলে বেশ কয়েকটি পিরামিড গঠন করা হয়েছে। আর এখানে পিরামিডের মধ্যে মমিকে দেখানো হয়েছে। অসাধারণ শিল্পকার্য এখানে কিন্তু দেখানো হয়েছে। মিশরের সবচেয়ে বড় পিরামিড কিন্তু ফ্যারাও খুফুর পিরামিড, আর এখানে বেশ কয়েকটি বড় বড় পিরামিড তৈরি করা হয়েছে। এছাড়া জীবন্ত উট এখানে তো আনা হয়েছেই, সেই সঙ্গে বিভিন্ন রকম লাইটিং সুন্দরভাবে করা হয়েছে, দেখে অপূর্ব লাগছে। পিরামিডের ভেতরেও মিশরীয় সভ্যতা সম্পর্কে অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে। চলো ভেতরে প্রবেশ করি আর তোমাদের সব কিছু দেখাই। ভেতরেও অপূর্ব কাজ হয়েছে, এত সুন্দর দেখে তোমার মন ভরে যাবে, চোখ জুড়িয়ে যাবে। মিশরীয়দের কর্মদক্ষতা, তাদের জীবনযাপন, তাদের কথাবার্তার বলা অর্থাৎ তাদের ভাষা, সবকিছুই এখানে খুব সুন্দর করে কিন্তু দেখানো হয়েছে। অসাধারণ নিপুণতার সাথে এখানে কাজ করেছে, এটা দেখে সত্যি বেশ ভালো লাগছে। বড় পিরামিডের মধ্যে মায়ের প্রতিমা দেখা যাচ্ছে। চলো ভেতরে প্রবেশ করব আর কিন্তু তোমাদের সব কিছুই দেখাচ্ছি। এক কথায় অপূর্ব, বারংবার দেখেও যেন মন ভরছে না, সত্যি চোখ জুড়িয়ে গেল, অপূর্ব। এটা হলো বেলঘরিয়া সতেরোপল্লীর দুর্গাপুজো, সত্যি অসাধারণ। ভেতরেও কিন্তু
যথেষ্ট কাজ করা হয়েছে। খুব সুন্দর করে মিশরীয়দের সভ্যতা সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। দারুণ দারুণ, খুব নিপুণতার সাথে কাজ করা হয়েছে। মিশরীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম। মিশরের অধিবাসীদের ব্যবহৃত লিপিকে কিন্তু বলা হতো হায়ারোগ্লিফিক লিপি। তাদের রাজাদের বলা হতো ফ্যারাও। আর্টিফিশিয়াল বিভিন্ন গাছ, সুন্দর লাইটিং আর সেই সঙ্গে জীবন্ত উট, সত্যি এক কথায় এখানে এসে বেশ বেশ ভালো লাগছিল। অসাধারণ শিল্পকার্য, অত্যন্ত নিপুণতার সাথে কাজ করা হয়েছে, দেখে কিন্তু সত্যি তোমার বেশ ভালো লাগবে। শরীর খারাপ থাকায় পুজোর শেষ ভিডিওটা দিতে দেরি হলো, ক্ষমা করবেন সবাই। অপূর্ব করেছে বেলঘরিয়ার সতেরোপল্লীর দুর্গাপুজো, তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা সকলের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো।